la. So guys, আমি আর ঋতু ঢুকে বললাম, guys জায়গাটা দেখেন কত ভয়ঙ্কর, না বল আমার আগে দিস না, বলছি আমার দিস আগে, guys এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, guys চোখে কিচ্ছু দেখতেছি না, guys আমার কোলটা ফাইটে যাচ্ছে, guys Hey guys, assalamu alaikum, myself Raki Basin and welcome to my another vlog. Guys, এখন আমরা আছি দুবাইয়ের মিরাকেল গার্ডেনে। Guys, এটা হচ্ছে পৃথিবীর one of the best flower garden. এখানে রয়েছে 150 মিলিয়নেরও বেশি ফ্লাওয়ার। So guys, আজকের এই ব্লগে আমরা এই গার্ডেনটা ঘুরবো এবং তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। Guys, দেখো আজকে আমি কোথায় চলে আসছি, মিরাকেল গার্ডেন, আর এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে, মেয়েদের কিন্তু ফ্লাওয়ার অনেক বেশি পছন্দ, তো আজকে আমি অনেক ছবি তুলবো আর আমি অনেক বেশি এক্সাইটেড, তো তাড়াতাড়ি চলো গাইস, তাড়াতাড়ি। Guys, দুবাই আসার পর থেকে প্রত্যেকটাই জিনিসই মনে হইতেছে ড্রিমে, আর আজকে আমার আরো একটা ড্রিম পূরণ হতে যাচ্ছে, সেটা হচ্ছে মিরাকেল গার্ডেন। গাইস, আমি আসার পর থেকে এইটার জন্য অপেক্ষা করতেছিলাম যে কবে মিরাকেল গার্ডেনে যাব, তো আমরা রেডি হয়ে গেছি, এখন চলো তাড়াতাড়ি। গাইস, এই মিরাকেল গার্ডেন আসার জন্য এই মেয়েরা সব পাগল হয়ে গেছিল, কারণ ওদের ফুল অনেক বেশি পছন্দ, বাট আমার আর জয় পার্সোনালি ফুল অত বেশি পছন্দ না, বাট এই জায়গাটা আসার পর দেখলাম ভাই এত সুন্দর করে এক একটা জিনিস বানাইছে, দেখে আমি নিজে ভাই ফুলের ফ্যান হয়ে গেছি। আমি বলি তোমাদের ফুল পছন্দ হবে কিভাবে, আমরা তো নিজেরাই একটা ফুল, এই জন্য আমাদের পছন্দ। সো গাইস, এখন আমরা ভিতরে যাব, আর এত সুন্দর সুন্দর স্ট্রাকচার মানে হাতি ঘোড়া সবকিছু বানাইছে ওরা ফুল দিয়ে, তো সবকিছু দেখবো এবং তোমাদের দেখাবো, চলো লেটস গো। So guys, finally আমরা চলে আসলাম মিরাকেল গার্ডেন, গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দুইটা ঘোড়া, ওয়াও জাস্ট ওয়াও, দেখো গাইস গাছ দিয়ে আরো কত সুন্দর ঘোড়ার শেপ দিয়ে দুটো ঘোড়া বানিয়ে ফেলছে, জাস্ট ওয়াও। গাইস, এখানে এত সুন্দর সুন্দর ফুল, ফুল দিয়ে পুরো এটা ঘেরাও করা, আর এখানে দেখো একটা মেয়ে প্রিন্সেস নাচতেছে, ওয়াও ড্রেসটাও দেখো গাইস ফুল দিয়ে বানানো, ওয়াও সেই সেই। আর এখানে অনেক কালারের ফুল আছে, যেরকম ইয়েলো, হোয়াইট, পার্পল, পিঙ্ক, দেখো পার্পল কালারের ফুলও আছে। গাইস, এখানে এত এত ফুল, মানে আমার মনে হচ্ছে যে আমি স্বপ্নের দুনিয়ায় আছি, এত সুন্দর ফুল, ওয়াও। গাইস, আমার পিছনে দেখো কত সুন্দর একটা প্যালেস, পিছনে কত সুন্দর করে পুরো প্যালেসটাও গাইস ফুল দিয়ে বানানো, দেখো জাস্ট ওয়াও ওয়াও অনেক সুন্দর। গাইস, দেখতে পাচ্ছ আমার পিছনে কত সুন্দর বড় বড় দুইটা হাতি, আর এই হাতি দুইটাই বানানো হচ্ছে টোটালি গাছের মাধ্যমে, শেপ দিছে দেখো কত বেশি ভালো লাগছে, জাস্ট ওয়াও, মানে বুঝাই যাচ্ছে না যেগুলো গাছের মাধ্যমে বানানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে। এখানে না আসলে আসলে বুঝতাম না যে ফুল দিয়ে একটা জিনিসকে এত সুন্দর বানানো যায়। সামনে বাসা, ফুলের বাসা, দেখো গাইস কত সুন্দর একটা ফুলের বাসা, তার আমার বাসা, তোর বাসা, তার পাশাপাশি গাইস দেখো এটা দেখো ফুল দিয়ে ময়ূর বানাইছে, ওয়াও ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর। কি রে ঋতু, কেমন লাগতেছে তোর? অনেক বেশি সুন্দর, দেখো কত ফ্লাওয়ার যেগুলো আমি দেখিনি আজকে এখানে এসে দেখতেছি, দেখছো অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার এখানে গাইস, অনেক রকমের ফ্লাওয়ার রয়েছে, অনেক রকমের ফ্লাওয়ার লাগানো না, ফ্লাওয়ার দিয়ে অনেক কিছু বানানো আছে, যেরকম হাতি, ঘোড়া, ঘোড়া, তারপরে বাসা যেগুলো বানাইছে ওগুলোর পুরো হচ্ছে ফ্লাওয়ার দেওয়া। গাইস, এখানে অনেক রোদ, এর জন্য ঋতু বসে পড়ছে, রোদে কি অবস্থা খারাপ না? আরে গাইস এখানে প্রচুর রোদ, গাইস এখানে এত পরিমানে গরম, আমার ইচ্ছা হচ্ছে যে আমি যে এই পানিতে নেমে যে নেমে গিয়ে গোসল করে আসি, কারণ এই পানিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গাইস, এখানে আমরা একটা গেম পেয়ে গেছি, গেমটা হচ্ছে ক্যাচ দা ডাক, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাক আছে, তো ঋতু এই ডাকগুলো ক্যাচ করতে হবে, ও যদি ক্যাচ করতে পারে তাহলে এখানে যতগুলো পুতুল দেখেছেন তার মধ্যে থেকে ভালো ভালো কয়েকটা পুতুল পাবে ও। ওকে, চলো আমরা অনেক এক্সাইটেড। সো গাইস, ঋতু খেলা শুরু করতেছে, দেখি ও পায় কিনা, চলো আমাকে চারটা হাঁস উঠাইতে হবে। হ্যাঁ যাও দেখি কি হয়, 3 2 1 লেটস গো। আমি পড়াই, এই তো ঋতু চারটা হাঁস উঠে ফেলেছে, দেখি এখন ঋতু গাত টু টু প্লাস টু ফোর, ঋতু ফোর পেয়েছে, হ্যাঁ ফোর ফোর মিডিয়াম মিডিয়াম, পিকাচু পাইছো গাইস, ঋতু পিকাচু পেয়ে গেছে, যা নে নে নে, গাইস ঋতু 1500 টাকার বিনিময়ে একটা পিকাচু পাইছে, মাত্র তুই আমার 1500 টাকা খরচ করাইছিস, তুই কি পাবি ওটা তোর মনে হয়? One ring you need to land only the in the bag. Okay. To win one of the bear or the panda. Okay. If you put in the gold one, you win the iPad. Okay, give us 8 rings. Guys, Ritu are at a game khelte se dekhi ei game e she pai kina. Chalo. Guys, please do a comment here. Okay, good luck. Okay, now. Good luck. Chalo, 3, 2, 1, let's go. Bado. Hey, come from up now. Up, up, up. Up, up. Hey, wow, that's closer, madame. Yeah, yeah. Barba, 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 barba. Why? Okay, let's see, দেখি পারি কিনা,
আজকে গেম খেলে কতগুলো টাকা হারাই ফেললাম, বাট তারপর লাস্ট ট্রাই করবো স্প্রিন্ট, চল আসো দেখি পাই কিনা, চল বেস্ট অফ লাক, 3 2 1 গো মারো গাইস, দেখি কি আছে, কারণ সে আজকে যতগুলো গেম খেলছে সবগুলোতে সে ধরা খাইছে, কট খাইছে, মন খারাপ এত ছোট যে ছোট পুতুল পাইছে তাই। গাইজ যে করে গেম খেলাম সবগুলো একদম ফালতু ছিল, শুধু টাকা নষ্ট হয়েছে, জাস্ট এই জিনিসটা একটু মোটামুটি ভালো। কি রে ঋতু ফুল কেমনে ধরে ধরে ছবি তুলতেছস, ওরে বাবা রে কি সব পোজ দিচ্ছে সে, চল ঋতু আর ছবি তোলা লাগবে না। ঋতু তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এই দেখ তার পিছনে কত বড় পান্ডা, এটা এটা এটাই তোর জন্য বেস্ট, কি অবস্থা তুই এমন পান্ডা পান্ডা করতেছিস কেন, আমি সব টুরে যা পান্ডা পান্ডা করি কিন্তু তোমার পান্ডা কিনা দাও না, এই দেখ তার পিছনে কত বড় ডলফিন, ডলফিন দেখছস, ডলফিন না এটা পেঙ্গুইন যেটা কালকে ধরছি, সরি পেঙ্গুইন বলে ডলফিন বলছি। গাইস আমার ডান পাশে দেখতে পাচ্ছ অনেকগুলো ঘর, আর সবগুলো ঘর এরকম ফুল দিয়ে বানানো, ওয়াও তোর কেমন লাগছে রিতে এই জায়গা ঘুরে, এখানে আমার অনেক ভালো লাগছে, বাট যদি এই ঘরের মধ্যে থাকতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। গাইস দেখো কেতলি উল্টাই গেছে, উল্টাই গেছে, কেতলি থেকে ফুল পড়তেছে, দেখ কেতলি থেকে ফুল পড়ে ঋতু, বাট মজা ব্যাপার এর বদলে ফুল পড়তেছে, বাট মজা ব্যাপার হচ্ছে দেখো কেতলি নিচে কোনো কিছু নাই, কেতলি ম্যাজিক ভাবে ভাসতেছে, ম্যাজিক্যালি ভাসতেছে, আমরা এখন চলে আসছি দুবাই ফ্রেমে, লাস্ট টাইম আমরা ভিজিট করছিলাম বাট লাস্ট টাইম আমরা ভিতরে যাইনি, আজকে আমরা ভিতরে যাবো, সো ফাইনালি আজকে আমরা দেখতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় ফ্রেম। আমি তো অনেক বেশি এক্সাইটেড যে ভিতরে কি কি আছে, গাইজ আমি অনেক বেশি এক্সাইটেড, তো চল ভিতরে যাই, লেটস গো গাইজ। আজকে এখানে এত পরিমাণের রোদ, মানে আমি তাকাইতে পারতেছি না, আমার প্রচুর কষ্ট হচ্ছে, আর গাইজ শরীর এত পরিমাণে জ্বলতেছে মানে আমার শরীরে আগুন লাগাই দিছে, অনেক রোদ উঠছে একদম মাথার উপরে, প্রচুর প্রচুর। সো এখন আমরা এই যে এটার ভিতরে যাবো, দেখতে পাচ্ছি এটা কিভাবে গ্লেজ করতেছে ভাই, রোদের আলোটা পুরো আমার এমনি বাড়ি খাচ্ছে, এটার সাথে রিফ্লেক্ট হয়, তো চল দেখি এটার ভিতরে কি আছে। আমার একটা কোয়েশ্চেন, বল এগুলো কি স্বর্ণের, স্বর্ণের না, বাট গাইজ দেখো এগুলো যেভাবে চিক চিক করতেছে স্বর্ণের চেয়ে কোন অংশ কম লাগতেছে না, ঠিক না গাইজ, দেখো আমরা কত উপরে যাবো, একদম ওই উপরে, ওরে বাবা রে বাবা, ঋতু ভয় পাইস না বাক, অনেক ফাস্ট গাইজ লিফটটা, গাইজ আমরা এখন চলে আসছি দুবাই ফ্রেমের একদম টপ ফ্লোরে, গাইজ দেখতে পাচ্ছ আমরা এখন কত উপরে আছি, বাবা রে বাবা ভয় পাচ্ছ না তোমরা কেউ, গাইজ এখানে দেখো কি আছে, ওরে বাবা রে বাবা, চলো এটার প্রতি হাঁটি, চলো আমি আগে যাবো না সবাই একসাথে যাবো, চলো গাইজ জিনিসটা দারুণ না, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কি ঋতু ভয় পাচ্ছ, তুমি ভয় পাচ্ছ তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, গাইজ এখানে অনেক জোস একটা জিনিস পাইছি, এই বোর্ডের মধ্যে আপনি যা লিখবেন তার পিছনের ওই বোর্ডে চলে, আই লাভ ইউ গাইজ। গাইজ আমরা এখন চলে আসছি গ্লোবাল ভিলেজে, গাইজ এই গ্লোবাল ভিলেজ এত বড়, জাস্ট ও মাই গড, আর এখানে আসার পর দেখলাম যে এখানে অনেক বড় বড় রাইডও আছে, সো আমরা রাইডগুলো ট্রাই করব, তার পাশাপাশি এই পুরো গ্লোবালটা ঘুরবো এবং তোমাদের ঘুরে দেখাবো, চলো অনেক ভয়ঙ্কর
গাইস এই রাইডটা অনেক উপরে যায়, অনেক উপরে গিয়ে ভাবে ঘুরায়। ভয়ঙ্কর বলতে কিছুই নাই, আমরা যে থাইল্যান্ডে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড গুলো ট্রাই করছি এই তুলনায় গুলো কিছুই হবে না ইনশাল্লাহ। চলো গাইস এখন আমরা যাচ্ছি জাপানে। গাইস গ্লোবাল ভিলেজ এমন প্রতিটা দেশকে ফিচার করা হয়েছে, তার মধ্যে জাপান একটা। সো চলো দেখি জাপানে কি কি আছে। আর এখানে কি পাওয়া যায় গাইস জানো? এখানে হচ্ছে প্রত্যেকটা দেশের ঐতিহ্য যা জিনিসগুলো আছে ওগুলো সুন্দর করে দোকানে স্টল করে রাখছে, যেগুলো আমরা দেখতেছি। গাইস দেখো এগুলো কি পেয়েছি, সব হচ্ছে জাপানিজ খেলনা। ওরে বাবা রে বাবা, কষ্টে বুকটা ফাইটা যাইতাছে। গাইস এখানে যদি আমি বাচ্চা কালে আসতে পারতাম গাইস আমি সব খেলনা নিয়ে যেতাম, সব সব। তুই বড় হয়ে গেছিস না? গাইস জাপানে হাঁক ধরতে কোথায় চলে আসলাম দেখো, রাইড আর রাইড আর রাইড, অনেক রাইড। গাইস আমরা ওই রাইডটাতে যাবো, দেখো কত উপরে। ওরে বাবা রে, যাবি নৌকায়? না না নৌকায় না, আজকে আমরা আকাশে যাবো। ওই যে গাইস দেখো ওইটার মতো, ওই যে যাবো নাকি? ওরে বাবা রে বাবা, গাইস জিতু নাকি যেটাই যাবে, সিরিয়াসলি তুই পারবি? অবশ্যই। গাইস আমি তো ঋতুকে নিয়ে ভয় পাচ্ছি, ঋতু পাওয়ার ভয় কাইন দিবে না তো? আমি একটু কান্দি। শিওর যাবা? 100% আমাদের জন্য দোয়া করো। দেখো গাইস আমরা কত উপরে চলে আসছি, দেখো অনেক উপরে উঠে গেছি গাইস, আরো উপরে উঠতেছি। ওরে বাবা রে বাবা, আল্লাহ গো আল্লাহ, আরো অনেক উপরে উঠবো। আল্লাহ অনেক ভয় করছিল। এবার বুঝছি কেন ওরা মোবাইল দেয় না, বুঝছো? আল্লাহ গাইস দেখেন নি তো ভয় কাঁদা দিছে, কান্দিনে চোখে পানি পড়তেছিল বাতাসে। আল্লাহ আমি নিজে কাঁদা দিছি দেখেন, এটা অনেক ভয়ঙ্কর ছিল। আল্লাহ গাইস এটা অনেক ভয়ঙ্কর ছিল, উপরে ওঠার পর ভাই আমার আর ঋতুর অবস্থা একদম খারাপ, ঋতু ভয় কেঁদে নিয়েছে। আসলে আমার চোখে একটু প্রবলেম, বাতাসে পানি পড়ছে ভাই, আসলে এটা অনেক রিস্কি ছিল। গাইস এখন যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড রাইডে, আর এই রাইডটা অনেক ভয়ঙ্কর, আল্লাহ জানে আমি ঋতু ঠিক থাকি কিনা, ঋতু আগে ভয় কেঁদে দিচ্ছে। চল চল চল, লেটস গো গাইস, এখন আমরা ঠিক এইটাই যাব। এই রাইডটা একদম উপরে উঠে আমার পল্টি মল্টি খায়, বুঝছস ঋতু? হ্যাঁ বুঝছি, দেখি আমি এখানে দেখি আমরা কি ঠিক থাকি কিনা। চল কি বলে চলে এসেছি গাইস, অনেক মজা ছিল, একটা বেস্ট ছিল, বেস্ট মজা করছিল। কি করছে আমরা সবাই লাইভ দেখছি এখানে, আর গাইস ওদের রিয়াকশন দেখে সবাই হাসতে হাসতে এখানে। গাইস আমরা দুষ্টামি করছি, এরা বুঝে না দুষ্টামি না, এটা রিয়েল। গাইস এখন আমরা যাচ্ছি হাউস অফ ফিয়ার, দেখতে পাচ্ছ এখানে ভূতের বাড়ি,
এই ভূতের বাড়ি থেকে ঘুরে আসবো, বাট তুমি যেতে পারবে না। ভুলো সামনা না, বলো আমি ঋতু যাচ্ছি। কারণ গাইজ ও অনেক বেশি ভয় পায়, তো তার চেয়ে ভালো সেখানে গিয়ে বসে থাক, নালে ভাই হার্ট স্ট্রোক করবে। আমি ভূত টুত ভয় পাই না, বাট আমি যাবো না, ভালো লাগে না এসব। আচ্ছা তুমি যাও যাও। না না, আমার এসব ভালো লাগে না। মানুষ দেখে ভয় পেয়ে গেছি গাইস। ওরা ওয়েট করতেছে, ওরাও আমাদের সাথে যাবে একসাথে। বিদেশি বান্ধবী, আমি পিছে থাকি ভাই, ওরা সামনে যাক। গাইস ও ঋতু থেকে বেশি ভয় পাচ্ছে। ঋতু যাচ্ছে, বাবা কি আসলে কি জায়গাটা কি ভাই, তুই আমার ডালা কাছে চল। গাইস এই জায়গাটা অনেক ভয়ঙ্কর গাইস, চোখে কিচ্ছু দেখতেছি না গাইস। আমার কলজাটা ফাইটে জিতেছে গাইস, গাইস আমার কলজাটা ফাইটে জিতেছে গাইস, কলজাটা ফাইটে জিতেছে, কলজাটা ফাইটে জিতেছে ভাই। বিদেশি এমন করে কো, ও মা গো। গাইস এই জায়গাটা খুবই ভয়ঙ্কর গাইস, চোখে কিচ্ছু দেখা যায় না গাইস। গাইস খুব ভয়ঙ্কর, আমি একা যাবো, আমি একা যাবো, তোরা আয় ভাই। এই বিদেশি ছেলেটা বেশি জ্বালাইতেছে আমারে, আর ভাই আমার ধরে কে ভাই, আমার ছেলেটা তো অনেক জ্বালাইতেছে। ভাই এটা আমার বেশি ডিস্টার্ব করছে ভাই, দিস গার্ল ইজ সো মাচ ডিস্টার্বিং। আল্লাহ আল্লাহ, আর ইউ ওকে, আর ইউ ওকে গাইস? এটা অনেক ভয়ঙ্কর ছিল গাইস, আমি আপনাদের বলে বুঝতে পারবো এটা কত পরিমাণে ভয়ঙ্কর ছিল। আমার অবস্থা খারাপ, মাথা ঘুরে গেছে আমার। আর ইউ ওকে সিস্টার, আর ইউ ওকে? গাইস ও আমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে হোল রাইডে। গাইস ও কি করছে জানো, আমার থেকে রিজোর্ট টাইনে নিয়ে গেছে গা। But it's so much enjoying. I will cry. You will cry? No cry, no cry. ঋতু ঋতুর বান্ধবীর সাথে এই জায়গাগুলো যতই দেখি ততই দেখতে মন চায়। আমি জানি না কেন এত বেশি ভালো লাগে, আমার মনে হয় আমি এখনো ছোট বাচ্চা। তোমার কি মনে হয় আমার বয়স কত? বয়স বেশি না, 10 বছর। আমার বয়স 8 বছর, তুমি বেশি বলছো, আমার আরো 2 বছর কম। আমি এখনো ছোট বাচ্চা, এরকম বাচ্চাই থাকবো সব সময়। গাইস দেখো জায়গাগুলো কত বেশি সুন্দর, দেখে মনে হচ্ছে যে আমি আমার স্বপ্নের দুনিয়ায় আছি। ওয়াও গাইস, ঋতু পুতুল দেখে পাগল হয়ে যায়। এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল পাইছে। তো এখন আমাদের এই কার্ডের লাস্ট 12 পয়েন্ট আছে। তো 12 পয়েন্টে ঋতু ট্রাই করবে যে একটা পুতুল নিতে পারে কিনা। ওকে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। সো গাইস দেখি ঋতু কি আসলে নিতে পারে কিনা। হোপ ফর দা বেস্ট, ঋতু তুমি পারবে। ঋতু 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 ঋতু, আপনারা যদি আমার মতো বিদেশ ঘুরতে চান হ্যাসেল ফ্রি ভাবে, তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল কে। তাদের কাছে রয়েছে অসংখ্য দেশের অসংখ্য প্যাকেজ, আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারেন। আমি আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের ফেসবুক পেজ এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং
ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারাও যদি আমার মতো বিদেশ ঘুরতে চান হ্যাসেল ফ্রি ভাবে, তাহলে এখনই কন্ট্যাক্ট করেন আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে। গাইজ, আজকের মতো গ্লোবাল ভিলেজ ভিজিট করা শেষ, এবং গ্লোবাল ভিজিট আমার অনেক বেশি ভালো লাগছে। আপনারা যদি দুবাই আসেন অবশ্যই গ্লোবাল ভিলেজ ভিজিট করবেন, অস্থির একটা জায়গা। গাইজ, ও কিন্তু ফারস্টে আসতেই চাচ্ছিল না, দেন আজকে আমরা একটু ফ্রি ছিলাম তাই বলে যে তাহলে চলো ঘুরে আসি। আসলে গাইজ এসে অবাক হয়ে গেছে, জানলে এত সুন্দর এই জায়গা। আসলে আমি জানতাম না গ্লোবাল এর ব্যাপারে, বাট আসার পর দেখলাম জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে, তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা চাইলে আসতে পারেন। তো এখন আমরা হোটেলে ব্যাক করছি, চলো। আমাদের গাড়িও চলে আসছে, লেটস গো। গাইজ, আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। এটা ছিল আমাদের দুবাই সিরিজের এপিসোড নাম্বার 5। কালকে আসতেছে গাইজ আমাদের দুবাই সিরিজের বেস্ট ব্লগ, যেই ব্লগে আমি প্লেন থেকে লাভ দিব। তো গাইজ, তোমরা কারা কারা এই ব্লগটি দেখার জন্য ওয়েট করতেছো তাড়াতাড়ি এখনই কমেন্টস করে জানো। তোমরা যত বেশি এই ভিডিওতে লাইক দিবা, নিচে কমেন্টস করবে, আমি তত তাড়াতাড়ি সেই ব্লগটি আপলোড দিব। তোমরা সবাই এখনই নিচে কমেন্ট করো, রাখি প্লেন থেকে লাভদার ব্লগ চাই। তো গাইজ, আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।